হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট দু হাজার চোদ্দো সালে যে প্রাথমিকের টেট পরীক্ষা হয়েছিলো সেখানে টোটাল ছটি প্রশ্ন ভুল ছিল সেই প্রাথমিকের প্রশ্ন ভুল মামলায় অনেকেই মামলা করেছিলেন যে তাদেরকে ওই প্রাপ্য ছটি নম্বর দেওয়া হোক কারণ ছটা প্রশ্ন ভুল ছিল কলকাতা হাইকোর্ট তখন রায় দিয়েছিল যে পরীক্ষার্থীদেরকে যারা যারা অভিযোগ কলকাতা হাইকোর্টে করেছিলেন তাদেরকে ওই প্রাপ্য ছ নম্বর দিয়ে দেখতে হবে যে তারা পাস করছেন কি করছে না যদি পাস তারা করে থাকেন তাহলে তাদের ইন্টারভিউ যেন প্রাথমিক শিক্ষা পরিষদের তরফ থেকে নেওয়া হয় সেই মামলার রায় মামলা অনুযায়ী প্রাথমিক শিক্ষা পরিষদ সাতশো আটত্রিশ জনের লিস্ট আউট করে সেই সাতশো আটত্রিশ জনকে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাদেরকে ইন্টারভিউ সুযোগ প্রদান করে প্রাথমিক শিক্ষা পরিষদ কিন্তু বাকি যারা যারা অভিযোগ করেছিলেন তারা আবার কলকাতা হাইকোর্টের কাছে যান যে যে সাতশো আটত্রিশ জনের লিস্ট আউট করা হয়েছে সেখানে তাদের নাম নেই কিন্তু তারা আর টিআই করে দেখেছিলেন যে তাদের নাম্বার যদি ছ নাম্বার দেওয়া হতো তাহলে তারাও কিন্তু এই সাতশো আটত্রিশ জনের লিস্টে আসতে পারতেন তারা টেট পাস করতে পারতেন তাদেরকে ইন্টারভিউর সুযোগ দেওয়া হোক তো সেই সংক্রান্ত মামলার রায় আজকে প্রদান করা হয়েছে যে তাদেরও অভিযোগগুলো খতিয়ে যেন প্রাথমিক শিক্ষা পরিষদ দেখে এবং প্রাপ্য তাদের ছ নম্বর দিয়ে যদি তারা পাশ করছে তাহলে তাদেরকে ইন্টারভিউর জন্য সুযোগ দেওয়া হয় প্রাথমিক শিক্ষা পরিষদের তরফে জানানো হয়েছে ছটি প্রশ্ন ভুল মামলায় ত্রুটি শোধরাবে প্রাথমিক শিক্ষা পরিষদ অভিযোগ সেল খুলে ত্রুটি শোধরানোর জন্য হাইকোর্টে প্রস্তাব প্রাথমিক শিক্ষা পর্ষদের দু হাজার চোদ্দো টেটের খাতা পূর্ণ মূল্যায়ন ত্রুটি জানাতে পারবেন পরীক্ষার্থীরা বোর্ডের অনলাইন পোর্টালে অভিযোগ জানালে ১৫ দিনের মধ্যে এই অভিযোগ নিষ্পত্তি করা হবে ত্রুটি শোধরাতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে প্রাথমিক শিক্ষা পরিষদ তবে সাতশো জন যে পরীক্ষার্থীদের যে লিস্ট আউট করা হয়েছিল তাদের ক্ষেত্রে কোনো বাধা আসছে না তাদের কিন্তু নির্ধারিত সময় অনুযায়ী ইন্টারভিউ হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে অভিযা অভিযোগ জানানো হবে অনলাইন পোর্টাল আসতে যেটা চলেছে অর্থাৎ অনলাইন পোর্টালের মাধ্যমে প্রাথমিক শিক্ষক চাকরিপ্রার্থীরা চাকরি প্রার্থীরা অভিযোগ জানাতে পারবেন যেসব চাকরি প্রার্থীরা ভুল প্রশ্ন সংক্রান্ত ডকুমেন্টস অফলাইনে জমা করেছিলেন কিন্তু সাতশো শিক্ষক নিয়োগ সংক্রান্ত তালিকায় নাম নেই তারাই একমাত্র এই পোর্টাল তাদের জন্যেই খোলা হচ্ছে তারাই একমাত্র এখানে অভিযোগ জানাতে পারবেন বাকিরা কিন্তু এখানে অভিযোগ জানাতে পারবেন না যে সমস্ত চাকরি প্রার্থী এর আগে অফলাইনে আবেদন জমা করেছিলেন এটা শুধু তাদের জন্যেই বলে জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে তো ওই জন্য যারা যারা অভিযোগ করেছিলেন তারাই একমাত্র এখানে এই অনলাইন পোর্টালে তাদের অভিযোগ জমা দিতে পারবেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তা পনেরো দিনের মধ্যেই নিষ্পত্তি করবে বলে জানানো হয়েছে